आज। चारिटा अक्षर विभक्त कर संपूर्ण टांगी को जैसे अल ओवर इंडिया बुलू बुझीपुर इयर क्वार्टरली डिवाइड कर अर्थ है जनवरी फेब्रुवरी मार्च बी अर्थ है एप्रिल मे जून सी अर्थ है जुलाई अगस्त सेप्टेम्बर डी अर्थ है अक्टोबर नवेम्बर डिसेम्बर तो जेहतु सी अठाई लिखाई यार अर्थ 2028 मसीहा एप्रिल मे जून यस भितर ये टांगी टेस्टिंग एक्सपायर कर दिया दिया ये आउ यूज रही देखिए ब्लास्ट हुए तार 60-70% रिजिन एक्सपायर सिलिंडर आम जिन लक्ष्य करूना सिलिंडर देखा सिलिंडर देखू सीट देखे कि नहीं कहतु आज्ञा ब्लैंकेट दीटा मेसीन रोचे कत मेसीन रोचे गोटे ओरिंग डिटेक्टर आउ गए भर्व डिटेक्टर आपण मैंने कहीं भी देखी ना मेसीन के देखना आप्य करेंगे जेटा कि कम सी प्रत्येक डिस्ट्रीब्यूटर पाखे ओरिंग डिटेक्टर और भर्व डिटेक्टर मेसीन रोचे से ओरिंग कौन लगे ओरिंग ब्लाक कलर रिंग लगे कि मुँह से ओरिंग ଘୁଷୁଛି किंतु आफ्टर 10 डेज कि 15 डेज पर आपको एलपीजी बास्ना है लिकेज है आप जानपारे से आप कमी टेस्ट करेंगे से कौन करेंगे आप साबुन साबुन को हाथ में फेण करेंगे ठीक अच्छे फेण करके पॉइंट देखुंटे यही जगह साबुन फेण को देवे एमती देदे हाथ में देखिए साबुन फेण को देदे जदि यार ओरिंग कटी था कि तार भट कटी था हल्का हल्का गैस लिकेज हम बुझे ना से धीरे धीरे बबल से फाट फुटका फाटव यार गैस लिकेज होती आप कौन करेंगे अलरेडी से सिलिंडर देखिए पड़ जाइए आफ्टर 10 डेज कि 15 डेज आफ्टर 1 मंथ गैस लिकेज हो जगह आप कौन करेंगे आप कौन करेंगे गैस तो लिकेज हो रही आप किसी बंदोबस्त करेंगे ना आप लिकेज गैस को रखे कि रखे ना पैसा देखिए पीछे आप कौन करेंगे 1906 कौन मन रखी था 1906 टोल फ्री नंबर ए नंबर रवल आप जब गैस लिकेज होने प्रिकॉशन देवे कौन देवे ओनली फॉर गैस लिकेज निया लगे नुहे बुझीपा ना आप नंबर को फोन करेंगे आपं गैस डिस्ट्रीब्यूटर जी रही विदिन 2 आवर्स भाई आस पहुँच
যদি সেটাকে সেটা রিপেয়ারিং করিপারে রিপেয়ারিং করব অদরওয়াইজ সে আপনার ট্যাঙ্কি নিয়ে যাব নয়া ট্যাঙ্কি আপনার আগে পুনি প্রোভাইড করবে বুঝিপারছ না নাই 1906 যদি আপনার 1906 ফোন করার পরে ডিলে হচ্ছে আপনার গ্যাস বই দেখছি বই বই ফার্স্ট পেজ খুলে দেবে ফার্স্ট পেজ খোলার পরে দেখিয়ে ফার্স্ট পেজের লেফট সাইডের তলে গোটে নম্বর দিব মোবাইল নম্বর যেটা ফোন করে আপনার গ্যাস বুকিং করছেন বুঝিপারছ না নাই সে নম্বর কি আপনার ফোন করে পারিবে কিন্তু সেমান যদি বদমাশি করছেন আপনার 1906 কি ফোন করুন ই হলো আইসিইউ এর নম্বর সে সঙ্গে সঙ্গে তার যে এরিয়ার যে ডিস্ট্রিবিউটর তাকে জনাইব সে আজকে আপনার এক্সচেঞ্জ করবে বুঝিপারলে কি না আপনার কিছু আগে অসুবিধা রয়েছে আপনার ভিতরে না তারপরে কথা হল এ রেগুলেটর আর পাইপ যে আপনার ইউজ করছেন তার আইসিইউ কত দিন সমস্ত আগে গোটে আইসিইউ এক্সপায়ার্ড আছে মরিচ হোক খাইবার জিনিস হোক গাড়ি তেল হোক মোবিল হোক সব গোটে এক্সপায়ার্ড আছে কি না আপন মানে যদি সুরক্ষা যে পাইপ রো সুরক্ষা লেখাই দিব সুরক্ষা ওয়ার্ড কোন লেখাই দিব সে এইচপি কোম্পানি নাও কিমা ইন্ডিয়ান নাও যে কোম্পানি নাও আউ সবুবেলে আপনাদের গোটে অ্যাডভাইস দেবি বাহার দোকান রু কোনসি প্রকার এলপিজি পাইপ বা রেগুলেটর কিনন্তু নাই অনলি ফর ডিস্ট্রিবিউটর যে আপনার যে যা প্রকার আপনার গ্যাস বুকিং করছেন টাঙ্কি বুকিং করছেন তাহলে পাখু গ্যাস পাইপ এবং রেগুলেটর কিনন্তু ইয়া দ্বারা কোন হয়ে পাইপ আছে তিন প্রকার আজ্ঞা गोटे ओनली फॉर रबर आउट है रबर विथ हार्ड मॉडर्न प्लास्टिक आउट है स्टील दर गोटे गैस रोचे गोटे रबर रोचे गोटे हार्ड मॉडर्न प्लास्टिक टाइप जिन रोचे तो जो स्टील दर गैस रोचे रबर रोचे गोटे जो आम हार्ड कलर प्लास्टिक रोचे से ही पाइपटा आपड़ वर्ष यूज करेंगे कत वर्ष आफ्टर थ्री इयर्स पाइप आप चेज कर दिखाँ जदि चेज न करेंगे कौन हम বুঝাউছি আপনার বেলা বেলা আমি রূপ শক্তি গ্যাস পাইপ চেঞ্জ করু না চেঞ্জ না করলে কোণ হব আপনার যেটা রোষেই বসুন রোষেই সবাই করছেন না যে পাইপ যেটা পুরোনা হয়ে যায় তার যেহেতু সব রবর আছে কিংবা স্টিল তার আছে সেটা সব ধীরে ধীরে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে গেলা ফলে কোণ হবে আপনার এক রোটার ফুল খুল দেলে এক রোটার ফুল খুল দেলে আপনার চুলার বন্ধর বেলা বেলা জাম থাকে বুঝিপারছ না নাই যদি জাম থাকে গ্যাসটা ফ্রি জ্বলি পারে না ইয়ার দ্বারা পাইপ ভিতরে প্রেসর হব কি না তেমন যেটি সে উইক পয়েন্ট পাইব সেই জায়গায় সে ফটে দেব ফটে দেওয়ার পরে যেহেতু আপনার চুলারে নিয়া দেউছি যে সঙ্গে সঙ্গে টাইম কি না কাহিঁকি টাইম তার অর্থ হল সাইন্স উপরকে যাবি তার গোটে সব জিনিস গোটে আজ্ঞা এক্সপেনশন রেসিও থাকে গোটে প্রজনন ক্ষমতা থাকে সব জিনিস অছে তেমন আর প্রজনন ক্ষমতা হল 1.9 to 9.5 আর এক্সপেনশন রেসিও হল 1:270 সে সাইন্স উপরকে আপনি জানিথান্তু আর প্রজনন ক্ষমতা বহুত অধিক হইতিবারু ये बहुत जल्दी टाइम है बुझिपारछ ना नाही तो प्रत्येक 3 वर्ष रे आपन सारे पाइप चेंज करिवे बुझिपारले कि नाही प्रत्येक 3 वर्ष रे रेगुलेटर को चेकिंग पाइन देबे कहा को देबे आपन डिस्ट्रीब्यूटर को जदी से रेगुलेटर ठीक अछि कहले आपन यूज न दो अदरवाइज फ्री ऑफ कॉस्ट से आपन आउ रेगुलेटर दबो कोन से पैसा पड़े नै आगे ना पाए जीवन सारा जत्र रेगुलेटर को खराब होबो आपन नेबे आपन डिस्ट्रीब्यूटर को देबे से आउ नया रेगुलेटर दबो बुझिपारछ ना नाही किंतु रेगुलेटर हटेबे नै आ रेगुलेटर देर गुटे नंबर रहउ সে নম্বরটা সে মিশাইকি দেব বুঝিপারলে কি না বর্তমানে আমি যা রোষেই কলা বেলা আপনার কোন কোন বিষয় উপরে ধ্যান দেবে সর্বপ্রথম আপনার রোষেই ঘরের ক্রাইটেরিয়া বিষয়ে কই যে ম্যাডাম সেতবে কোথায় মোট ছোট রোষেই ঘর ছোট রোষেই ঘর ছোট রোষেই ঘর নিয়া লাগিব ছোট রোষেই ঘর বড় রোষেই ঘর ভিতরে কিছু যায় আসেনি আপনার রোষেই ঘরটা ঠিক ক্রাইটেরিয়া হইতে দরকার কোন হইতে দরকার সবুবেলে সিলিন্ডার রইব তলে কোন রইব তলে চুলা রইব উপরে যেটিকে বড় পাইপ দিয়েছি সেটিকে বড় ডিস্টান্স রইব গুঞ্জা গুঞ্জি করে লকা সিস্টেম নাই বাবু যে পাইপ দিয়ে দিয়েছি সে মূর্খ কি পাইপ লম্বা যেটিকে ট্যাঙ্কি আউ চুলা ভিতরে ডিস্টান্স সেটিকে রইব বুঝিপারলে কি নাই সেটিকে দুসে করে আপু দিয়া আছে টাটা সাম দিয়া নাই কেবে বুঝিপারছ না নাই সবুলে চেষ্টা করবে সিলিন্ডার কু স্ল্যাব করে রাখা পাই কা করে রাখা পাই স্ল্যাব করে কাহে কি স্ল্যাব করে তো আগু কামে যিবা বুঝিপারলে রুসেই ঘরর ঝরকা সবে গ্রাউন্ড ফ্লোর রহব যেতে তলে হব যে জায়গায় চুলাটা রয়েছে যদি সেই জায়গা বহুত বড়িয়া যদি ইনকাম গ্যাস লিকেজ হয়ে যেহেতু সাধারণ বাজার দেড় দুই গুণ ভারী সবাই গ্রাউন্ড ফ্লোরে রহব যদি গ্রাউন্ড ফ্লোরে ঝরকাটা হব এই গ্যাসটা তলবাটি দেখি বাহারি যাব বুঝিপারছ না নাই কিন্তু অলগা গ্যাস সাধারণ বাজার হচ্ছে হালকা সে উপরে রহবে কিন্তু ইয়ে হল সাধারণ বাজার দেড় দুই গুণ ভারী কেন কোউঠি রহব ইয়ে গ্রাউন্ড ফ্লোরে রহব কি নাই তাহলে ইয়ে তলবাটে বাহারি যাব বুঝিপারলে
ଯେତେବେଳେ ରୋଷେଇ କରୁ ଆର ଏହାର ଗନ୍ଧହୀନ ରଙ୍ଗହୀନ ବର୍ଣ୍ଣହୀନ ଏବଂ ଏହା ଜଳରେ ମଧ୍ୟ ଦ୍ରବୀଭୂତ ହୁଏ ନାହିଁ, କିନ୍ତୁ ଯେହେତୁ ଇଏ ଗୋଟେ ମୋଷ୍ଟ ଡେଞ୍ଜରିୟସ୍ ଗ୍ୟାସ୍, ତାକୁ ଆମେ ସବୁବେଳେ ପ୍ରତ୍ୟେକ ଦୈନନ୍ଦିନ ଜୀବନରେ ରୋଷେଇ କାର୍ଯ୍ୟରେ ବ୍ୟବହାର କରୁଛୁ, ସେଥିପାଇଁ ଏହାର ଗନ୍ଧ ବାହାରିବା ପାଇଁ ଇଥାଇ ମର୍କପ ନାମକ ଗୋଟେ ଗନ୍ଧଯୁକ୍ତ ଦ୍ରବ୍ୟ ମିଶାଇଛି। କ'ଣ ମିଶାଇଛି? ଇଥାଇ ମର୍କପ ନାମକ ଗୋଟେ ଗନ୍ଧଯୁକ୍ତ ଦ୍ରବ୍ୟ ମିଶାଇଛି, ଯାହାର ସେଣ୍ଟଟା ହେଲା ହାଲକା ପଚାରିଆ। ତେଣୁ ଯେତେବେଳେ ଆପଣ ରୋଷେଇ ଘରକୁ ପ୍ରବେଶ କରୁଛନ୍ତି ମ୍ୟାଡ଼ାମ ମାନେ, ସର୍ବପ୍ରଥମେ ରୋଷେଇ ଘରକୁ ପ୍ରବେଶ କଲା ପରେ କୌଣସି ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ସୁଇଚ୍ ଛାନିଆ ମାନେ ଦିଅନ୍ତୁ ନାହିଁ। ଆପଣଙ୍କ ରୋଷେଇ ଘର ପ୍ରବେଶ କଲା ପରେ ଆଗେ ଦେଖନ୍ତୁ ଗ୍ୟାସ୍ ଲିକେଜ୍ ହେଉଛି ନାହିଁ, ନାକରେ ଶୁଣିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ଝରକା କବାଟ ରୋଷେଇ ଘର ଖୋଲି ଦିଅନ୍ତୁ। ରୋଷେଇ ଘର ଝରକାରେ କୌଣସି ପ୍ରକାର ପର୍ଦ୍ଦା ୟୁଜ୍ କରିବେ ନାହିଁ। ରୋଷେଇ ଘର କବାଟରେ କୌଣସି ପ୍ରକାର ପର୍ଦ୍ଦା ୟୁଜ୍ କରିବେ ନାହିଁ। ରୋଷେଇ ଘର ଝରକା ଖୋଲିଦେବେ, ଗୋଟେ ଦୁଇ ମିନିଟ୍ ୱେଟ୍ କରିବେ, ଦେଖିବେ ସେଣ୍ଟ ହେଉଛି କି ନାହିଁ, ବୁଝିଲେ? ତାପରେ ଆପଣ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ସୁଇଚ୍ ଦେବେ, ତାପରେ ରୋଷେଇ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରିବେ। ବଡ଼ କଥା ହେଲା, ରୋଷେଇ କରୁଥିବା ସମୟରେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ରୋଷେଇ ଘରକୁ ନ ଛାଡ଼ିବା ପାଇଁ। ଯଦି ଆପଣ ରୋଷେଇ ଘରକୁ ଛାଡ଼ି ଦେଉଛନ୍ତି କୌଣସି କାରଣରୁ, ସବୁବେଳେ ଯେତେବେଳେ ରୋଷେଇ ଘର ଛାଡ଼ୁଛନ୍ତି କିମ୍ବା ରୋଷେଇ କାର୍ଯ୍ୟ ସରିଲା ପରେ ଆପଣ ବାହାରକୁ ଆସୁଛନ୍ତି, ଫାଷ୍ଟ କେଉଁଠି ବନ୍ଦ କରିବେ? ଟାଙ୍କି ନା ଚୁଲା? ଟାଙ୍କି ଟାଙ୍କିରେ ବନ୍ଦ କରିବେ। ଯଦି ଆମେ ଚୁଲାରେ ବନ୍ଦ କରିଦେଉଛୁ ତାହେଲେ ପାଇପ୍ ଭିତରେ ଗ୍ୟାସ୍ଟା ସବୁବେଳେ ଷ୍ଟୋର୍ ହେଇକି ରହିଯାଉଛି, ବୁଝିପାରୁଛ ନା ନାହିଁ? ତେଣୁ ଟାଙ୍କିରୁ ବନ୍ଦ କଲେ ପାଇପ୍ ଭିତରେ ଗ୍ୟାସ୍ଟା ସିଏ ଧରିଯିବ, ଆଉ କୌଣସି ଷ୍ଟୋର୍ ନାହିଁ, ଆପଣ ବନ୍ଦ କରିବେ। ଖୋଲିବେ କେମିତି? କେଉଁଠୁ ଖୋଲିବେ? ଯେଉଁଠୁ ବନ୍ଦ କରିଦେବେ ସେଉଠୁ ଆଗେ ଟାଙ୍କି ଖୋଲିବେ, ତାପରେ ଚୁଲା ଖୋଲିବେ, ତାପରେ ୟୁଜ୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ, ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି ଯେ ଆମକୁ ଆଇସିଏଲ୍ କହୁନି ଲାଇଟର୍ ୟୁଜ୍ କରିବା ପାଇଁ, ତା ନିୟମ ଅନୁସାରେ ଆମେ ଗ୍ୟାସ୍ ଲାଇଟର୍ ୟୁଜ୍ କରିବା କଥା ନୁହେଁ, ଆମେ ମାଚିସ୍ ୟୁଜ୍ କରିବା କଥା। କାହିଁକି ସେଟା ମୁଁ ବୁଝାଉଛି, ଏଟା ହେଲା ଆମର ଗ୍ୟାସ୍ ଚୁଲା, ଏଟା ହେଲା ବର୍ଣ୍ଣର। ଆମେ ଗ୍ୟାସ୍ ଚୁଲାଉଛେ, ଚାରିଥର ପାଞ୍ଚଥର ଦେଉଛୁ କି ନାହିଁ, ତାପରେ ତା ସହିତ ଗ୍ୟାସ୍ ଆଗରୁ ବାହାରକୁ ଆସୁଛି କି ନାହିଁ। ଯଦି ପାଖାପାଖି କିଛି ଆପଣଙ୍କର ଜଳିବାର ଜିନିଷ ରହୁଛି, ତା ଦେହରେ ନିଆଁ ଲାଗିବା ସମ୍ଭାବନା ଅଛି କି ନାହିଁ? ଆମକୁ ଆଇସିଏଲ୍ କହୁଛି ସବୁବେଳେ ମାଚିସ୍ ମାରନ୍ତୁ, ବର୍ଣ୍ଣର ଉପରେ ରଖନ୍ତୁ, ଏଟା ଖୋଲନ୍ତୁ, ବୁଝିପାରିଲେ ନାହିଁ? କିନ୍ତୁ ସେଟା ଆମେ କରୁନୁ, ଆମେ ସମସ୍ତେ ଲାଇଟର୍ ୟୁଜ୍ କରୁଛୁ, ବୁଝିପାରୁଛ ନା ନାହିଁ? ଯେଉଁଠି ଆପଣ ଦେଖନ୍ତୁ, ମୁଁ ଆପଣଙ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସୁଯୋଗ ଦେବି, ଆପଣମାନଙ୍କ ମନରେ ଯାହା ପ୍ରଶ୍ନ ଅଛି ମୋତେ ପଚାରିବେ। ତ ବର୍ତ୍ତମାନ ଇଏ ଗଲେ ଆପଣଙ୍କର ରୋଷେଇ କଲାବେଳେ କେମିତି ବନ୍ଦୋବସ୍ତ କରିବେ, ଠିକ୍ ଅଛି ନା ନାହିଁ? ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଜାଣିବା ଯେ ଯଦି ଏତେ ସବୁ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କଲା ପରେ ଯଦି ନିଆଁ ଲାଗୁଛି, ସେ ନିଆଁକୁ ଆମେ କେମିତି ଲିଭେଇବା, ଏଟା ହେଲା ଆମର ଶେଷ ପାଠ। ନା ଆଉ କିଛି ରହିଛି ଆପଣଙ୍କର? ତେଣୁ ମୁଁ ଯେତିକି ଜିନିଷ କହିଲି, ଆପଣମାନେ ମୋତେ କୁହନ୍ତୁ, କାହା ମନରେ ଯଦି କିଛି ପ୍ରଶ୍ନ ଅଛି ମୋତେ ପଚାରନ୍ତୁ, ତାପରେ ଆମେ ନିଆଁ ଲିଭିବାକୁ ପଦ୍ଧତି କି ମାରଟା ପଡିବ ସମସ୍ତ ଛେଳେ ମାଛ। ଆଉ କିଛି ପ୍ରଶ୍ନ ଯଦି କାହା ମନରେ ଅଛି? ଆପଣ ଘରେ ଏଲ୍ପିଜି ଗ୍ୟାସ୍ ଲିକେଜ୍ ହେଉ, ଆପଣମାନେ କ'ଣ ପ୍ରିକସନ୍ ନେବେ? ପ୍ରଥମ କଥା ହେଲା, ଯଦି ଆପଣଙ୍କର ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ବଲ୍ବର ସୁଇଚ୍ ସବୁ ବନ୍ଦ ଅଛି, ତାକୁ ଅନ୍ କରିବେନି। ଯଦି ଜଳୁଛି ତାକୁ ବନ୍ଦ କରିବେନି, ଜଳୁଥିଲେ ବନ୍ଦ କରିବେନି, ବନ୍ଦ ଥିଲେ ବି ବନ୍ଦ କରିବେନି, କୌଣସି ପ୍ରକାର ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ ଜିନିଷରେ ହାତ ମାରିବେ ନାହିଁ। ଯଦି ଆପଣଙ୍କ ଠାକୁର ଘରେ ଦୀପ ଜଳୁଛି କିମ୍ବା ଧୂପ ଜଳୁଛି, ତାକୁ ଲିଭେଇବେ, ଘରର ସମସ୍ତ ଝରକା କବାଟ ଖୋଲିଦେବେ, ବୁଝିପାରୁଛ ନା ନାହିଁ? ଚେଷ୍ଟା କରିବେ ଯଦି ବାହାର ପଟୁ, ବାହାରୁ କାହା ପାଖରୁ ଯଦି ଆପଣଙ୍କର ଯଦି ଇଲେକ୍ଟ୍ରିସିଆନ୍ ୱେର୍ ଅଛି, ବାହାର ପଟୁ ଯଦି ଷ୍ଟାଣ୍ଡ ଫ୍ୟାନ୍ ଦେଇପାରିବେ ତାହେଲେ ଭଲ କଥା, ନଚେତ୍ ଆପଣ 190 କଲ୍ କରନ୍ତୁ, 112 ଫାୟାର୍ ସର୍ଭିସ୍ କଲ୍ କରନ୍ତୁ, ସେମାନେ ଯାଇକି ଆପଣଙ୍କର ସେବା ଦେବା ପାଇଁ ପହଞ୍ଚିବେ। କିନ୍ତୁ ମନେ ରଖିଥିବେ, କେବେ ବି ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ସୁଇଚ୍ ଅନ୍ ଅଫ୍ କରିବେନି, କେବେ ବି ଦୀପ ଜଳୁଥିବା ଦୀପ କିମ୍ବା ଧୂପକୁ ଜଳିବେ ନାହିଁ। କାହିଁକି କହିବାର ଅର୍ଥ ହେଲା, ମୋର ଜଣେ ଫ୍ୟାନ୍ ଥିଲେ ବାଲେଶ୍ୱରରେ, ସେ ବି ଜଣେ ଆଡ୍ମିଟ୍ କରିଥିଲେ, ସେ ନୂଆ ନୂଆ ମ୍ୟାରେଜ୍ କରିଥାନ୍ତି, ତାଙ୍କ ମିସେସ୍ କ'ଣ ହେଲା, ଜଷ୍ଟ ଶୀତଦିନିଆ ସକାଳୁ ଉଠି ରୋଷେଇ ଘରକୁ ପଳେଇଲେ ରୋଷେଇ କରିବା ପାଇଁ, ଚାହା ବନେଇବା ପାଇଁ। ତ ଆଙ୍କର ପ୍ରଥମ ଭୁଲ ଯେ ମୁଁ ନିଜେ ଚାକିରି କରିବି, ମୋ ଘର ଲୋକ ମୁଁ ଜଣାଇ ନେଇଛି ଏଲ୍ ପି ଜି କେମିତି ବ୍ୟବହାର କରିଥିବ।
ରାତିର ସିଏ କୌଣସି କାରଣରୁ ଚୁଲା ପାଇପ୍ ଫାଟିଯାଉ କିମ୍ବା ହଉ ଯାହା ହଉ ଏଲ୍ପିଜି ଲିକେଜ୍ ହେଇକି ଘରଟା ପୁରା ପୂର୍ଣ୍ଣ ହେଇଯାଉଛି। ଏ ମ୍ୟାଡ଼ାମ୍ ଗଲେ କବାଟଟା ଖୋଲିଦେଲେ ନିଜ ଭଲରେ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ସୁଇଚ୍ଟା ଦେଇଦେଇଥିଲେ। ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଛି ଯେ ସାଧାରଣ ବାଇଦେବ ଦେଢ଼ର ଦୁଇ ଗୁଣ ଭାରି ତାହେଲେ କେଉଁଠି ଅଛି ନିଆଁଟା ତଳେ ଅଛି ନା ନାହିଁ ଗ୍ୟାସ୍ଟା ନିଆଁ ଲାଗିଲେ ତଳକୁ ଲାଗିବ ନା ଉପରୁ ଲାଗିବ ଯଦି ଉପରୁ ଲାଗିବ ମୋର ଏଇଠି ଠିକ୍ ରହିବ ନା କିଛି ତଳକୁ ତ ଲାଗିବ ପୁରା ବଟେ ରହିବ ନାହିଁ ପୁରା ତଳକୁ ଲାଗିଲା ତାଙ୍କର ଯେଉଁ ନାଇଟ୍ ପିନ୍ଧିଲେ ପୁରା ନାଇଟ୍ ସହିତ ଜଳିଲେ ସେ ଜଳିଲା ପରେ ମୋର ଯେଉଁ ଫ୍ୟାନ୍ ଥିଲେ ସେ କ'ଣ କଲେ ଯେହେତୁ ସେ ଫ୍ୟାନ୍ ଫ୍ୟାଣ୍ଟ ତାଙ୍କୁ ତାଙ୍କୁ ଟିକେ ଜଣା ଅଛି ନା ସେ ଯେଉଁ କମ୍ବଟା ନେଇଥିଲେ ସେ କମ୍ବ ସହିତ ଆମକୁ ଘୁରେଇକି ପାରିବେ ଦୁଇ ଜଣ ଏମିତି 50-60% ଆମେ ପୋଡ଼ି ହେଇଯିବେ ଯାହା ସମସ୍ତ ପୁରା ଡିପାର୍ଟମେଣ୍ଟ ତାଙ୍କୁ ହେଲ୍ପ କଲା ହେଲ୍ପ କଲା ପରେ ବର୍ତ୍ତମାନ ଭଲ ହେଇଥିଲେ କିନ୍ତୁ ସେମାନେ ତାଙ୍କ କିଛି ଅଙ୍ଗ ହରେଇ ଦେଇଥିଲେ ତ ଏଇ ଜିନିଷଟା କାହିଁକି ହେଲା ଭୁଲ ଟୋଟାଲି ମୋ ସାଙ୍ଗ ନୂଆ ବାହାରିଲା ପରେ ତୁମେ ତୁମ ସ୍ତ୍ରୀକି ଜଣେଇବା କଥା ଏଇ ଆପଣମାନେ ଶୁଣିଦେଲେ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଘରେ ରୋଷେଇ କରୁଛନ୍ତି ଆପଣମାନଙ୍କ ଘରେ ଝିଅ ଅଛନ୍ତି ଭାଉଜ ଅଛନ୍ତି ମାଆମାନେ ବି ଚା ଖାଇପାରନ୍ତି ତେଣୁ ଆପଣମାନଙ୍କ ଦାୟିତ୍ୱ ହେଲେ ଆପଣମାନେ ଏଇଟା ଯାଇକି ସମସ୍ତଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା ହେବେ ସମସ୍ତଙ୍କୁ ଶିଖେଇବେ ଇଏ ନାହିଁ ଯେ ଜଷ୍ଟ ଗୋଟେ ଟାଇମ୍ ପାସ୍ କରିବା ପାଇଁ ଆପଣମାନେ ଆଇଲେ ମୁଁ ବି ଆସିଲି ଜଷ୍ଟ ଆପଣ କିଛି ସମୟ ନେଇକରି ଅଧଘଣ୍ଟେ ପହଞ୍ଚିଲେ ଏମିତି ଏଇଠି ହ୍ୟାଣ୍ଡ କରନ୍ତୁ ଜିନିଷଟା ଆଗକୁ ଆଗକୁ ବଢ଼ିବା ଦରକାର ସମସ୍ତେ ଫାୟାର ସେଫ୍ଟି ବିଷୟରେ ଜାଣିବା ଦରକାର କାରଣ ଏଇଟା ପ୍ରତ୍ୟେକ ଦିନ 365 ଦିନ ଆପଣଙ୍କର କାମରେ ଆସୁଛି ଏମିତି କୌଣସି ଗୋଟେ ଦିନ ଅଛି ଆପଣଙ୍କର ରୋଷେଇ ବନ୍ଦ ଅଛି କି ଚନ୍ଦ୍ରଗ୍ରହଣ ଲାଗିଥିବ ଚନ୍ଦ୍ରଗ୍ରହଣ ପରେ ଆପଣମାନେ ଗାଧିକି ରାନ୍ଧିକି ଖାଉଛନ୍ତି ରୋଷେଇ ବନ୍ଦ ନାହିଁ ଏଥିପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ବଡ଼ ଦରଜାରେ ରଖାହେଇଛି ସବୁ ଜାଗାରେ ନାରୀମାନଙ୍କୁ ତେଣୁ ଆପଣମାନଙ୍କୁ ସେଇଥିପାଇଁ ଜିନିଷ ଶିଖା ହେଉଛି ତେଣୁ ଆପଣମାନେ ଶିଖିବା ଦରକାର ବୁଝିପାରିଲେ କି ନାହିଁ ତେଣୁ ସବୁକିଛି ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଭାବୁଛି ମୁଁ କଭର୍ କରିଦେଇଛି ତେଣୁ ବର୍ତ୍ତମାନ କେବଳ ଗୋଟେ ଜିନିଷ ରହୁଛି କେବଳ ନିଆଁ ଲାଗିଲେ କେମିତି ଲିଭେଇବେ ଆଉ କିଛି ବି ନାହିଁ ଜଷ୍ଟ ଏଇ ଲାଇନ୍ଟା ଟିକେ ପଛକୁ ଯାଆନ୍ତୁ ପ୍ରେସର ରହୁନି ନା ନିଆଁ ପାଖରୁ ଏଇ ଯେ ରେଗୁଲେଟର କରୁଛି ଡିଷ୍ଟାନ୍ସ ରହୁଛି 4-5 ଇଞ୍ଚର ତେଣୁ ସେଇ ଜାଗାରେ ମୁଁ ଯେହେତୁ ହାତରେ ଦେଉଛି ମୋତେ ହାତରେ ନିଆଁ ଲାଗୁନି ବୁଝିପାରୁଛ ନା ନାହିଁ ଏମିତି ଉପରୁ ଧୀରେ 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 ନେବେ ଏମିତି ଲିଭେଇବେ ବୁଝିପାରୁଛ ନା ନାହିଁ କିନ୍ତୁ ଏଇଟା କଷିଯିବ ନୁହେଁ ଏଇଟା ଓନ୍ଲି ପୁରା ଡେମୋ ପାଇଁ ଏଇଟା କଷିଯିବ ନୁହେଁ ବୁଝିପାରିଲେ ଯଦି ଆପଣଙ୍କର ନିଆଁ ଲାଗୁଛି ରୋଷେଇ ଘରେ ବୁଝିଲେ ସେଇ ଯେ ବାଲ୍ଟି ଦେଖୁଛ ନା ନାହିଁ ବାଲ୍ଟି ଏ ବାଲ୍ଟି କେମିତି ଧରିବେ ପୁରା ହେଇ ରଖନ୍ତୁ ବାଲ୍ଟି ମୁଁ ପୁଣି ଯାଉ ଯାହା ହଉ ବାଲ୍ଟି ବୁଲିବେ ସେ ଯାହା ଆଣିବ ଏମିତି ଅଛି କିଛି ସମୟ ୱେଟ୍ କରିବେ ତା ଭିତରେ ନିଆଁ ଅଛି କି ନାହିଁ ଆମେ ଜାଣିଛୁ ବୁଝିପାରିଲେ ନାହିଁ ନିଆଁ ଧରିବା ପାଇଁ 3 ଜିନିଷର ଆବଶ୍ୟକ ହିଟ୍ ଫୁଏଲ୍ ଅକ୍ସିଜେନ୍ ଏଠି ଆମେ ଅକ୍ସିଜେନ୍ଟାକୁ ଆଭଏଡ଼୍ କରୁଛୁ ବୁଝିପାରିଲେ କି ନାହିଁ ତେଣୁ 3 ଜିନିଷ କୁଟି ନଗଲା ପରେ ନିଆଁ ଲିଭିଯିବ ୱେଟ୍ କରିକି ମୁହଁକୁ ଝୁଲେଇବେ ଝୁଲେଇକି ଖୁଲିବେ ଖୋଲିକି ରେଗୁଲେଟର୍ଟା ବନ୍ଦ କରିବେ ବୁଝିପାରୁଛ ନା ନାହିଁ ଯଦି ଆପଣଙ୍କ ଘରେ କେତେବେଳେ ନିଆଁ ଲାଗୁଛି ହେଲା ଏଇଟାକୁ କପଡ଼ା ଲାଗେ ପୁରା ଭିଜେଇବେ ହେଲା ଭିଜେଇକି ନିଜ ହାତକୁ ଏମିତି କଭର୍ କରିବେ ମୋ ହାତ କଭର୍ ଅଛି ନା ନାହିଁ କଭର୍ କରିକି ଏମିତି ଧରିବେ ହେଲା ଏଇଟା ଏତେ ସ୍ପିଡ୍ କରିବେ କରିକି ତାକୁ ଏମିତି ଜାପିବେ ଯେମିତି ଅକ୍ସିଜେନ୍ଟା ଆଉ ଯିବନି ତାପରେ ରେଗୁଲେଟର୍କୁ ବନ୍ଦ କରିବେ ଠିକ୍ ଅଛି ନିଆଁ ଲିଭୁଛି ନା ନାହିଁ ନିଆଁ ଲିଭୁଛି ତ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ଅଛି କି ତେଣୁ ଏହାପରେ ବି ଆପଣମାନଙ୍କ ମନରେ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ବଡ ପ୍ରଶ୍ନ ସାର୍ ଏଠି ତ ପାଇପ୍ ଲାଗିନି ଆପଣ କଣ ହୋଇଛି ଲିଭେଇକି ଦେଖିଦେବେ ଯଦି ପାଇପ୍ ସାଇଡ୍ରେ ସେ ଯେଉଁ ଚୁଲା କଡ଼ରେ ଯଦି ପାଇପ୍ ଅଛି ଠିକ୍ କଥା ପୁରା ପଏଣ୍ଟ କଥା ଆପଣମାନେ କହୁଛନ୍ତି କଥା ହେଲା ବର୍ତ୍ତମାନ ସେଇ ଯଦି ଲିକେଜ୍ ହେଲା ସେଟା କେମିତି ଲିଭେଇବେ ଏତେ ପାଖକୁ ଆଣିବେ ଏଇଠି ଆଣିବେ ଏଇଠି ମାରିବେ ହେଲା ଏମ୍ କରିକି ହଁ ପାଖକୁ ଛାଡ଼ିବେନି ବାସ୍ ଛାଡ଼ି ଛାଡ଼ିବେନି ବାଲ୍ଟି କେବେ ଛାଡ଼ିବେ ଛାଡ଼ନ୍ତୁ ହଁ ଦୂର ଟିକେ ଟିକେ ସ୍ଲୋ ଜଳା ସ୍ଲୋ କାଢ଼ିବେ ବନ୍ଦ କରିବେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେ ଶାଢ଼ୀଟା ଇଏ ହଉଛି ଶାଢ଼ୀ ଦେଖିଲେ
ठीक है।